চীন ফেব্রুয়ারি ছালমারি বুমাগ্রাখর আগুনি ক্ষুদিরাম বসু নকটি নকলাব হাস্তেবের মি মহাসম্মেলন এবং কতর মালিমুম বান্দা খাইজাখা ত্রিপুরা গরীয় বৈষ্ণব মহামন্ত্রী তাকলাই বৈ ফিল বিসি নিজিবা বিশ্বপুংখা আবনুযুগ সৈন্য চাষালো অভাগে পান্দা খাইজাখা পান্দানো কিদিনে পিলা আসালো হিমতব চেকজাখা বুমাগ্রাখর আগুনি আজকে আমাদের ত্রিপুরা গৌরী বৈষ্ণব মহামন্ডলীর যে 25 বছর পূর্তি উপলক্ষে আমরা রাজ্যব্যাপী আমরা সম্মেলনের আয়োজন করেছি। অর্থাৎ সেই সম্মেলনের উদ্দেশ্য হলো আমাদের চৈতন্য মহাপ্রভু যে সন্ন্যাস নিয়েছিলেন আজ থেকে 514 বছর আগে সেই মাঘ মাসে, সেই মাঘ মাসটাকে আমরা উদযাপন তিথি ধরে আমরা এই 2024-এর প্রথম 12 জানুয়ারি থেকে রক্তদানের মধ্য দিয়ে বৈষ্ণব রজে রক্তদান আমরা করতে পারি। সমাজের দায়বদ্ধতা আমাদের আছে, আমরাও সমাজের বাইরে নই, সমাজের সেই রক্তদানের মধ্য দিয়ে আমরা শুরু করেছি। এই সারা বছর 2024 আমাদের বিভিন্ন কর্মসূচি চলবে এবং আজকে আমাদের নীরব গীতি সেখানে লাগানো আছে, আমরা মুখে বলবো না, আমাদের ভাষা নেই, আমরা শুধু আজ চৈতন্য মহাপ্রভুর সেই প্রবর্তিত হরিনাম সংকীর্তনের মধ্য দিয়ে আমরা রাজপথে আসবো এবং যারা প্রশাসন আছেন, যারা আমাদের মহামান্য আছেন, তাদের কাছে করজোড়ে শুধু অনুরোধ থাকবে আমাদের চাওয়া পাওয়ার জন্য আমরা আজ অসহায়, দয়া করে আমাদের চাওয়া পাওয়া পূর্ণ হোক, এটাই আমাদের শুধু প্রার্থনা। সেই চৈতন্য মহাপ্রভুর প্রেম ধর্মের দ্বারা অহিংসা দাবানল থেকে, প্রতিহিংসার দাবানল থেকে মুক্ত হয়ে ত্রিপুরার সমস্ত সাধু বৈষ্ণব আমরা এক জায়গায় হরি হরি বল চৈতন্য মহাপ্রভু কি আনন্দ প্রভু কি বিশ্ব মহামন্ডলী কি মহাপ্রু সন্ন্যাসী 514 বছর উদযাপন কি। আমার নাম সনাতন দাস গোস্বামী, গৌরী বিশ্ব মহামন্ডলীর মহানির্দেশক। নমস্কার।